হ্যাঁ বলো। শোন একটু বাজার দিয়ে না সবজি এনে দে, আর রামু কাকুকে বলে দিস যে যদি টাকা বেচতে মনে হয় টাকা বেচে দিলে বলবি খাতায় লিখে নিতে, আর বলবি টাকা তো আমরা 200। ইস কি বলছি ভাই, আরে লজ্জাও নিচ্ছে, আর 2 মাস পর দিয়ে দেবো। আর দেখছি তুমি কিরম করে আছি, মুখে গামছা দিয়ে থাকবে, কোনো জন্য লকডাউন বিশাল বেড়ে গেছে। ঠিক আছে আমি পড়ে যাচ্ছি, একটু পড়েই যাচ্ছি, এটি লিখে নিই, আমি পড়ে যাচ্ছি। ও ইয়ার লিখছে তোদের মতো বয়স না, যখন বাড়িতে কারেন্ট থাকতো না চুল নিয়ে আমরা রাস্তার যে স্ট্রিট লাইট দেখি রাস্তার লাইট ওর তলা বসতাম, কি মশা, আবার পাশের যে কাকিটা যে পপকর্ন বিক্রি করতো সেবার ডিমের খোল জ্বালি দিত, সে তারপর এই করতাম সারের মধ্যে চেল্লাতাম পড়তাম মুখস্ত করতাম, কি না করেছি আর তোরা দেখেই করছিস, যা বাজার থেকে সবজি তো মাথাটা আমার চটাস না। আরে আমি তো লিগাল কাজ করছি, আজটা বেরোবে কি করে, তোমরা আমার পারতে তোমাদের যুগে করতে, আর এটা 21st century, এখানে এরকমই চলে, আমার বন্ধুরা না কানে হেডফোন গুজে অঙ্ক করে, ঠিক আছে বেশি। আর হ্যাঁ ফার্স্ট অফ অল আমার এখন বাজারে লিখতে হবে, সেকেন্ড অফ অল কি আনতে হবে সেটা চটচট বলে দাও, চটপট বলে দাও। বাহ বাহ, না কাজ শোন দি, টেবিলে আছে সব নিয়ে নিয়ে যা বাজারে যা। আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি যাচ্ছি। এ ভাইটি ভাইটি বল শোন না, ওই একটু বাজার দিয়ে সবজি নিয়ে নিতে না প্লিজ প্লিজ, তাহলে বাবার ফোনে পাবজি তুই, পাবজি তুই আমি খেলবই না, আর আমার বাবাকে বলবি যদি এক্সট্রা টাকা লাগে এই কী বলে তোর পরে টাকাটা দিয়ে দেবে 2 মাস পর, আর বাবার ফোনে পাবজি শুধু মাত্র তুই। দয়ালিং করতে নেই, যা পারলাম না, ঠিক আছে এখন আমাকে যেতে হবে, তুই তো আর পরে দেবো। সবজিটা নাও, এই শোন যা আবার কত সবজি আনতে, আবার যাব। হ্যাঁ যাবি, বেশি চালাকি করিস না, যা এবার যা বাবা চল। এ ভাইটি শোন একটু এদিকে আয় এদিকে আয় এদিকে আয়। হ্যাঁ বল, হ্যাঁ অবস্থাটা কেমন একটু বল না প্লিজ প্লিজ। সত্যি বলতে আছি কিন্তু বলে দিচ্ছি ভাই, ও কিছু বাহানো করবি না, চুলি কারেন্ট মারতে জলদি কি সবজিটা নিয়ে আয়। এনে দিলাম, ঠিক আছে যা এবার খেয়ে নে, যা আর ইয়ে করিস না, যা। ঠিক আছে আমি এখন খাওয়া না, পরে সারাক্ষণে যখন কথাগুলো বলেছিলিস মনে ছিল না, এই খাওয়ার কাপড় আন, যা বেশি না নাটক করিস, খুব নাটক হচ্ছে। ঠিক আছে যাচ্ছি আমি যাচ্ছি, এই যে মায় নাও কাপড়, আর আমি একটু খেলতে যাচ্ছি, ঠিক আছে মা। কি এখন লকডাউনে খেলতে যাওয়া হচ্ছে তোমার, কি তুমি যখন 2 বার ধরে আমায় বাইরে পাঠাবে তখন লকডাউন নেই, আর আমি খেলতে যাওয়ার সময় লকডাউন, যেটা বলছি সেটা কর, বিলিস না বকিস না, চুপচাপ হোমওয়ার্ক করতে বস, আর আমার 2টো হোমওয়ার্ক যদি এসে দিয়েছে ওগুলো করে নিবি। হ্যাঁ আমি তো রোবট, আমি সব করব, সব হোমওয়ার্ক পেয়ে যাবে টাইম টু টাইম, নো প্রবলেম। এই সাইকেলটা জীবনে মা বাবার শেষ হবে না, এটা চলতেই থাকে চলতেই থাকে, প্রত্যেকটা বাড়ির গল্প, প্রত্যেকটা বাড়ির।